वेलकम टू आवर चैनल गवर्नमेंट जॉब अलर्ट बेंगली यूट्यूब चैने अपन सबाई के स्वागत। আজকের আমাদের আলোচনার বিষয়টি হলো রেলওয়ে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট জিকে। জিকের উপর আমরা আজকে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন, ওয়ান মাইক্রন ইজ ইকুয়াল টু কত মিটার? এ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি, বি টেন টু দি পাওয়ার থ্রি, সি টেন টু দি পাওয়ার সিক্স, ডি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স। এখানে উত্তরটি হয়ে যাবে ডি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স। দু নম্বর প্রশ্ন, মহাবীরের পিতার নাম কি ছিল? এ সিদ্ধার্থ, বি চেতক, সি সুধু নন্দন, ডি সেন দিরজিও। উত্তরটি হয়ে যাবে এখানে এ সিদ্ধার্থ। তিন নম্বর প্রশ্ন, রাধারানী গ্রন্থটির রচয়িতা কে? এ তুলসীদাস, বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি কৃষ্ণ দাস কবিরাজ। উত্তরটি এখানে হয়ে যাবে বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাধারানী গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। চার নম্বর, বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক কে ছিলেন? এ গেগেরি ওয়েলেস, বি চার্লস সিমুনি, সি ডেনিস টিটো, ডি মা মার্ক স্যাটসল্ট ওয়ার্ড। উত্তরটি এখানে হয়ে যাবে সি ডেনিস টিটো। দেখুন, ডেনিস টিটো সম্পর্কে কিছু বিস্তারিত জেনে নিই। ডেনিস টিটো জন্মগ্রহণ করেছিলেন 8 আগস্ট 1940 কুইনস নিউ ইয়র্কের একজন ইতালীয় আমেরিকান, মানে তিনি ইতালীয় আমেরিকান ছিলেন। 2001 সালের মাঝের দিকে একটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পরিদর্শক মিশনে তিনি নেমেছিলেন। তিনি প্রায় 8 দিন ISS EP-1 এর সদস্য হিসেবে কক্ষপথে ছিলেন। পাঁচ নম্বর প্রশ্ন, অ্যান্ড্রোমিডা কি? এ হরমোন, বি গ্যালাক্সি, সি মানুষ, ডি কোনোটি নয়। কি হয়ে যাবে বি গ্যালাক্সি। উত্তরটি হয়ে যাবে বি গ্যালাক্সি। অ্যান্ড্রোমিডা সম্বন্ধে কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। অ্যান্ড্রোমিডা বা অ্যান্ড্রোমিডা, এখানে দুটোই একই উচ্চারণ, বাট একটু তফাৎ আছে, বানামে দেখে নিলেন। হলো গ্যালাক্সি, মহাকাশের অসংখ্য গ্যালাক্সির একটি। তাহলে অ্যান্ড্রোমিডা হলো মহাকাশে অসংখ্য যে গ্যালাক্সি রয়েছে তার মধ্যে একটি, একটি ছায়াপথ নামক গ্যালাক্সির নিকটবর্তী। মানে ছায়াপথ নামে একটা গ্যালাক্সি আছে, যে গ্যালাক্সি নিকটবর্তী হচ্ছে এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটা। বিজ্ঞানীদের ধারণা প্রায় 850 কোটি বছর পরে ছায়াপথ এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির একত্রিত হয়ে একটি নতুন গ্যালাক্সির সৃষ্টি করবে। ছয় নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজিটি কোথায় অবস্থিত? এ কানপুর, বি এলাহাবাদ, সি আগ্রা, ডি লখনউ। উত্তরটি হবে এ কানপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজিটা অবস্থিত। সাত নম্বর প্রশ্ন, কোন বস্তুর ভার বা ওজন তার ভরের সঙ্গে কি সম্পর্ক আছে? এ ব্যস্তানুপাতিক, বি সমানুপাতিক, সি বর্গের সমানুপাতিক, ডি কোনোটি নয়। উত্তরটি হবে এ ব্যস্তানুপাতিক সম্পর্ক। আট নম্বর প্রশ্ন, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? এ রাধাকান্ত দেব, বি রামমোহন রায়, সি কেশবচন্দ্র সেন, ডি সেন ডিরোজিও। উত্তরটি এখানে হয়ে যাবে সি কেশবচন্দ্র সেন।
ইনস্টিটিউশন সম্বন্ধে কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। মূলত নেটিভ লেজেন্ড নর্মাল অ্যান্ড অ্যাডাল্ট স্কুল নামে পরিচিত হলো ভিক্টোরিয়া ইনস্টিটিউশন। পয়লা ফেব্রুয়ারি 1871 সালে স্কুলটি স্থাপিত হয়েছিল। কেশবচন্দ্র সেন ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই স্কুলটি প্রতিষ্ঠাতা করেছিল। 9 নম্বর প্রশ্ন, করিং প্রধানত নিচের কোনটির দ্বারা তৈরি? করিং কি দিয়ে তৈরি হয়? এ রক সল্ট, বি এপসম সল্ট, সি ব্ল্যাক সল্ট, আর ডি ব্লিচিং পাউডার। উত্তরটি হয়ে যাবে ডি ব্লিচিং পাউডার। তাই জন্যই ক্লোরিন থেকে এই ধরনের ঝাঁঝালো গন্ধটা আসে। ব্লিচিং পাউডার দিয়েই করিনের প্রধানত উৎস। 10 নম্বর প্রশ্ন, স্তর পঞ্চায়েত ব্যবস্থায় সবচেয়ে নিচের স্তর কোনটি? এ জেলা পরিষদ, বি পঞ্চায়েত পরিষদ, সি গ্রাম পঞ্চায়েত, ই গ্রামের মেলার ন্যায়ালয়। উত্তরটি হবে সি গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত হল স্তর পঞ্চায়েত ব্যবস্থার সবচেয়ে নিচের স্তর। 11 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল এ কলকাতায়, বি মুম্বাইয়ে, সি মাদ্রাস, ডি লাহোরে। উত্তরটি হয়ে যাবে বি মুম্বাইতে প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশনটি বসেছিল। 12 নম্বর প্রশ্ন, কৃষক মৃত্তিকায় জল ধারণের ক্ষমতা কেমন? এ খুব কম, বি কম, সি মাঝারি, ডি অত্যন্ত বেশি। উত্তরটি হয়ে যাবে ডি অত্যন্ত বেশি। 13 নম্বর প্রশ্ন, ছোটদের রিকেট রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? এ ডি এর অভাবে, বি ই এর অভাবে, সি এর অভাবে, ডি কে এর অভাবে। উত্তরটি হবে এ ডি এর অভাবে, ডি ভিটামিনের অভাবে রিকেট রোগটি হয়ে থাকে। এছাড়াও রাতকানা রোগটাও ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন, নেইমার কোন দেশের হয়ে খেলেন? এ নেদারল্যান্ড, বি আর্জেন্টিনা, সি ব্রাজিল, ডি জার্মানি। উত্তরটি হবে সি ব্রাজিল। ব্রাজিলের হয়ে নেইমার খেলেন। নেইমার সম্বন্ধে কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। নেইমারের পুরো নাম কি? নেইমারের পুরো নাম হলো নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। তিনি তার পুরো নাম সাধারণত নেইমার নামে পরিচিত। তার জন্ম 5ই ফেব্রুয়ারি 1992-তে। একজন ব্রাজিলের পেশাদার ফুটবলার। ব্রাজিলের জাতীয় দলের হয়ে একজন ফরওয়ার্ড হিসেবে খেলেন। তিনি 98টি ম্যাচে 61টি গোল করেন। ব্রাজিলের জাতীয় ফুটবলার দলে চতুর্থ বর্ষে সর্বোচ্চ গোলদাতা। 15 নম্বর প্রশ্ন, সুইডেনের রাজধানী কোনটি? এ বেলগ্রেড, বি লুকাসা, সি জেনেভা, ডি স্কটকোহোম। উত্তরটি হয়ে যাবে ডি স্কটকোহোম। আসুন সুইডেন সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সুইডেন ইউরোপীয় মহাদেশের একটি রাষ্ট্র। রাজধানীর নাম হচ্ছে স্কটকোহোম। সুইডেনের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে সুইডীয়। 16 নম্বর প্রশ্ন, 17তম সংস্কৃত আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এ ফ্রান্স, বি মালয়েশিয়া, সি কানাডা, ডি ভারত। উত্তরটি হবে সি কানাডা। কানাডাতে 17 নম্বর সংস্কৃত অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। 17 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়ার দেহটি কেমন? ব্যাকটেরিয়ার দেহ কেমন প্রকৃতির হয়ে থাকে? এ
বহুকোষী, বি অকোষী, সি এককোষী, ডি দ্বিকোষী। উত্তরটি হবে সি এককোষী। ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। ব্যাকটেরিয়া হলো এক প্রকার আদি নিউক্লিয়াস যুক্ত সবুজ কোষী অণুজীব। ব্যাকটেরিয়া অণুবীক্ষণ জীব বিজ্ঞানী হুক প্রথম 1675 খ্রিস্টাব্দে বৃষ্টির পানির মধ্যে নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ব্যাকটেরিয়ার পর্যবেক্ষণ করেছিলেন। 18 নম্বর প্রশ্ন, ভিজে অবস্থায় একটা সাদা কাপড় ও একটা কালো কাপড় শুকাতে দিলে কোনটি আগে শুকাবে? এ কালো কাপড়, বি সাদা কাপড়, সি দুটোই একসঙ্গে, ডি কোনোটিই নয়। উত্তরটি হয়ে যাবে এ কালো কাপড়। কালো কাপড় যদি শুকাতে দেওয়া হয় তাহলে আগে শুকিয়ে যাবে। 19 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রীয় শাসিত অঞ্চল কোনটি? এ লাক্ষাদ্বীপ, বি দিল্লি, সি দমন ও দিউ, আর হচ্ছে ডি চণ্ডীগড়। উত্তরটি হবে বি দিল্লি। দিল্লি হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মধ্যে ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য। 20 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো দিবস কবে পালন করা হয়? এ 9ই অক্টোবর, বি 22শে ফেব্রুয়ারি, সি 9ই আগস্ট, ডি 21শে সেপ্টেম্বর। উত্তরটি হবে সি 9ই আগস্ট। 9ই আগস্ট ভারত ছাড়ো দিবস পালন করা হয়। 21 নম্বর প্রশ্ন, পান্নার দ্বীপ কোনটিকে বলা হয়? এ গিরি উপকূল, বি আয়ারল্যান্ড, সি মিশন, ডি নিউজিল্যান্ড। উত্তরটি হবে বি আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডকে পান্নার দ্বীপ বলা হয়। 21 নম্বর প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? এ হ্যানিম্যান, বি বোরোস্পিয়ার, সি রিচার্ড কর্ডেন, ডি হিপোক্রেটিস। উত্তরটি হয়ে যাবে ডি হিপোক্রেটিসকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। হিপোক্রেটিস সম্বন্ধে বিস্তারিত একটি তথ্য জেনে নি। হিপোক্রেটিস কে ছিলেন? হিপোক্রেটিস ছিলেন চিকিৎসা বিজ্ঞানের জনক। তিনি গ্রিকের চিকিৎসক ছিলেন। তিনি গ্রিকের চিকিৎসক ছিলেন। হিপোক্রেটিসকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। 23 নম্বর প্রশ্ন, ডিনামাইট তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? এ ফরমালিন, বি ন্যাপথলিন, সি নাইট্রোগ্লিসারিন, ডি টোলুইন। উত্তরটি হবে সি নাইট্রোগ্লিসারিন। ডিনামাইট তৈরি করতে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। 24 নম্বর প্রশ্ন, বিষ্ণুচরণ বিশ্বাসের নাম নিচের কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? এ সন্ন্যাসী বিদ্রোহ, বি চুয়ার বিদ্রোহ, সি সিপাহী বিদ্রোহ, ডি নীল বিদ্রোহ। উত্তরটি হবে ডি নীল বিদ্রোহের সঙ্গে জড়িত হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাসের নাম। বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস হল নীল বিদ্রোহের প্রধান অন্যতম নেতা। প্রধান নেতৃত্ব দিয়েছিল এই দুজন, একজন হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস এবং আর একজন হচ্ছে দিগম্বর বিশ্বাস। 25 নম্বর প্রশ্ন, কোন রাজা কোণারক মন্দির নির্মাণ করেন? এ রাষ্ট্রকৃত, বি চোরগঙ্গ, সি পল্লব, ডি চোল। উত্তরটি হবে বি চোলগঙ্গ। চোলগঙ্গ হচ্ছে কোণারক মন্দিরটা তৈরি করেছিল, যাকে সূর্য মন্দির নামেও পরিচিতি দেওয়া হয়েছে। 26 নম্বর প্রশ্নটি হলো,
ভারতের সংবিধানের সুপ্রিম কোর্টের বিষয়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এ সোভিয়েত রাশিয়া, বি যুক্তরাষ্ট্র, সি আমেরিকা, ডি কানাডা। উত্তরটি জানা থাকলে নিচে কমেন্ট করে জানাবেন, অবশ্যই পরবর্তী ভিডিওতে এর উত্তরটা আমি জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, অল করে রাখুন নিত্য নতুন চাকরির খবর ও আপডেট পাওয়ার জন্য।